এই হচ্ছে বরিশালের বাকেরগঞ্জের বাজার না, হ্যাঁ বোয়ালিয়া বাজার, বোয়ালিয়া। ওইখানে দেখি কি মাছ নিলেন ভাই, কি মাছ? হ্যাঁ কি গঙ্গা মাছ, বাংলা নাম বলেন, বাংলায় বলেন। এটা কি নাম, আরবি নাম? আমাদের রাকিব ভাই একটা নাম বলছে, যাই হোক আমি বুঝতে পারি নাই। খয়রাবাদ বাজার, খয়রাবাদ, খয়রাবাদ। এখানে সব টাটকা শাকসবজির সমারোহ, ফুলের গাছ, দেখেন চারা গাছ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। দেখছেন কত সুন্দর সুন্দর গাছ, টমেটো। এটা কি সাপ্তাহিক বাজার তাই না? আজকে হাট বার, এটা কতক্ষণ পর্যন্ত থাকবে হাট মুরব্বি? কতক্ষণ এই বাজারটা কতক্ষণ থাকবে? শুক্রবার সকালে শেষ হয়ে এখানে টাটকা বাজার। বাবা এরা শহরের হিরোইন সিনা। আমরা বাজারে আসছি, এখানে দেশীয় বাজার। কি দেশি 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 ওই এই দেশি মুরগি, দেশি 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 মুরগি কয়টা আছে? দুইটা। কত দুইটা মুরব্বি? ও মাই গড, ঢাকা থেকে দাম বেশি, দুইটা 900 টাকা, ভালো দেশি মুরগি। এদিক গেছে সকালবেলার বাজার, অনেক জাঁকজমকপূর্ণ। ওইদিক কি দেখতে যাবো? এখানে মুরগির দাম বেশি নাকি বিদেশি লোক দেখে দাম বেশি চাইলো, কি বিদেশি মেহমান দেখে দাম বেশি চাইছে নাকি দামই বেশি? আচ্ছা, দুইটা 1.5 কেজি হবে না, 1100 না 900 চাইছে। দুইটা দুইটা দেখেন, কবুতরের বাচ্চা খুবই সুন্দর, কবুতর। টাটকা শাক সবজি, ওয়াও, সবজির বাজার। জাল, নদীর দেশ তো, জালের ব্যবসাটা ভালো। আমরা এখন কি কিনবো? আচ্ছা কলা দেখছি, আচ্ছা কলা, যে কলা লাভ ওই 200 টাকা, ওই মাছগুলো ভালো হইতো। মিঠু ভাই যাচ্ছে আমাদেরকে নিয়ে বাজারের, কোথায় যাবে জানি না। ওয়াও, আমরা এবার বরিশালের নাস্তার দোকানে চলে এসেছি, হাট বার, সকাল সকাল জিলাপি। না জিলাপি কি হয়েছে বাবা? এখানে গরম জিলাপি, এখানে সিঙ্গারা। আপাতত আজকের মতো এ পর্যন্তই।